সকলকে স্বাগত আমার প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা। আজ আলোচনা করব মাধ্যমিকের পর কী নিয়ে পড়বে আর্টস সায়েন্স কমার্স। আজকের পর্বটি দ্বিতীয় পর্ব, আজকে আলোচনা করব সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ নিয়ে। বিজ্ঞান বিভাগের ওপর বিস্তারিত আলোচনা করব। ইতিপূর্বে আর্টস সায়েন্স কমার্স প্রথম পর্ব আর্টস অর্থাৎ কলা বিভাগ নিয়ে ডিজিটাল মেন্টর চ্যানেলে তোমাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও উপস্থাপন করা হয়েছে, তোমরা সেটি দেখে নেবে। আজকের আলোচনার অংশটি সম্পূর্ণ দেখবে, সঙ্গে থাকছি। আজকের আলোচনা মাধ্যমিকের পর কী নিয়ে পড়বে, আজকে দ্বিতীয় পর্ব বিজ্ঞান বিভাগ সায়েন্স নিয়ে আলোচনা করছি। বিজ্ঞান বিভাগ সায়েন্স মাধ্যমিকের পর শিক্ষার্থীদের এই বিভাগটির ওপর বেশি উৎসাহ দেখা যায়, কারণস্বরূপ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিভিন্ন পেশায় নিযুক্ত হতে পারে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ওপর ভিত্তি করে আমাদের বিজ্ঞান বিভাগকে বেছে নেওয়া কখনোই উচিত নয়, কারণ বিজ্ঞান সম্পূর্ণ একটি বাস্তবসম্মত, জটিল ও আগ্রহের বা ভালো লাগার বিষয়। এখন আলোচনা করব বিজ্ঞান বিভাগ নিয়ে কোন কোন শিক্ষার্থীদের পড়া উচিত মাধ্যমিকের পর। যেসব শিক্ষার্থীরা বিজ্ঞান পড়তে ভালোবাসে, বিজ্ঞান সম্পর্কে যাদের আগ্রহ আছে, বিজ্ঞান চর্চা করতে যারা ভালোবাসে সর্বোপরি, গণিতে বা ম্যাথমেটিক্সে যাদের বিশেষ দক্ষতা আছে, তাদের অবশ্যই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়া উচিত। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, বাড়িতে কোনো অভিভাবক যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পূর্বে তাদের পড়াশোনা করা থাকে, সেক্ষেত্রে সেই ছাত্রছাত্রীর বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে বিশেষ কোনো অসুবিধা বা বেগ পেতে হয় না। এখন আলোচনা করব বিজ্ঞান বিভাগের বিষয়সমূহ সায়েন্স স্ট্রিমের সাবজেক্টগুলো নিয়ে। এই বিভাগে যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো হলো যথাক্রমে পদার্থবিদ্যা, রসায়ন, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, শারীরবৃত্তীয় বিদ্যা, জ্যোতির্বিদ্যা, মহাকাশ বিজ্ঞান প্রভৃতি বিজ্ঞান বিষয়ের অন্তর্গত। এখন আলোচনা করব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। বর্তমান প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। বিজ্ঞান বিভাগের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা বিভিন্ন পেশায় তাদের নিযুক্ত করতে পারে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন কেমিক্যাল কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে কর্মে নিযুক্ত হতে পারে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যে দুটি ক্ষেত্র সবথেকে বেশি জনপ্রিয়তা আছে সেই দুটি ক্ষেত্র হলো ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল। বিজ্ঞান বিভাগের বহু শিক্ষার্থী এই দুই ক্ষেত্রকে নিজের কেরিয়ার হিসাবে বেছে নেয়। এছাড়াও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে নিজের কেরিয়ারকে গঠন করতে পারে, এবং যারা পরবর্তীকালে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর উচ্চশিক্ষা গ্রহণ করে তাদের জন্য বহু কর্মসংস্থানের অপশান দরজা তাদের জন্য খুলে যায়। সেই সঙ্গে সঙ্গে আজকে আলোচনার অংশ এই পর্যন্ত। আজকে আলোচনার অংশ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা। যে সকল ছাত্রছাত্রী বন্ধুরা এখনও ডিজিটাল মেন্টর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন রইল, ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দিলে এই জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষামূলক বিষয়ের আলোচনা অংশের লেটেস্ট নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। প্রতি প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।